এর থেকে ভদ্র কথা আর কি বলবো? এই বলেন, এর উত্তর যদি ও যদি মনে করতো, বিশ্বাসটা করতো যে যদি সত্যি এটা হয়ে থাকে, তাহলে একটা মানুষ হিসাবে কি অসাধারণ সংগ্রাম, কি অসাধারণ তার জীবনের ট্রেনিং, কি অসাধারণ কল্পনাতীত তার এই আত্ম উৎসর্গ, ঠিক কিনা ভুল? তা আমার অত দরকার নেই, চল দিন ভাই, অন্তত তো সারা রাত জাগ দেওয়া হবে না, তার যদি নামাজটা পড়ি চল দিন, বেশি না কম করে চার রাকাত পড়, বেশি করতে হবে না, আমার কথাটা ভুল, চার রাকাত তার যদি নামাজ পড়ার মুরদ নি, জি, আর সেই সেই ছেলেটা সমালোচনা করছে ইমাম আজম 40 বছর এশার উজুতে ফজরের নামাজ পড়েছেন এই কথাটা সমালোচনা করছে, অথচ নিজের চার রাকাত তাহাজ্জুদ পড়ার মতন ইচ্ছা নেই। এই জন্য আমি বলেছি বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুত, সম্মানিত ভাইরা। তো আমি লাস্ট কথা এই জন্যই বলছি যে আল্লাহ আমাদের ঘাড়ের শিরার নিকটে এই বিশ্বাসটাই যদি করি, আমি নামাজ কাজা করি আল্লাহ দেখেন, আমি মিথ্যা কথা বলি আল্লাহ দেখছেন, আমি গালি দেই আল্লাহ দেখছেন, আমি মিথ্যা সমালোচনা করি আল্লাহ দেখছেন, আমি মদ খাই সুদ খাই নাউজুবিল্লাহ জুয়া পিটি গান শুনি, আমি ফ্রি ফায়ার খেলি আর পাবজি খেলি, আমার মায়েরা বিয়ে বাড়ি যাক, খানা বাড়ি যাক, মরা বাড়ি যাক, আর ছেলের মার্কেটে যাক, আর গালি দিক আর বেপর্দায় ঘুরুক, কোনটাই কি আল্লাহর নজরের বাইরে আছে? জি, এ আপনাদের ইমাম সাহেব আমার কাছে পড়িনি, তবে আমাকে ওস্তাদের থেকেও বেশি মান দেয়, তাহলে হিসেবে ছাত্রের মতো, ঠিক কিনা? আচ্ছা আপনি বলুন দিন, আপনার বিবেকে কুলোবে এই আমিরুল হাফেজ সাহেব আমার কোন অশালীন কাজ একটা দেখবে, আমি এইটা কি প্রকাশ্যতাকে দেখতে দিতে মন থেকে রাজি হব? ঠিক করে বলেন না, মোটেই রাজি হব কিচ্ছু না। আমি অচ করছি এখানে বসে, এই লোকগুলো আমার দিকে ড্যাম ড্যাম করে চেয়ে আছে, আমি এই কাপড়টা হাঁটুর উপরে তুলব, এইটুকু আমার বিবেকে মানবে না আপনাদের কাছে এটা ভালো লাগবে? আমার বিবেকে মেনে নেবে না এটা শরিয়াত বিরোধী কাজ, আর আপনাদেরও এই জিনিসটা কখনো আপনার মন সাপোর্ট নেবে না যে উনি কাজটা করলেন কোন বিবেকে, কেন আপনি আমারে দেখছেন আর আমি আপনারে দেখতে পাচ্ছি, তাই ও ভাই এই যেমন আপনি আমারে দেখছেন আমি আপনারে দেখছি, আমার আল্লাহ ঠিক এরূপ ভাবেই আমাদেরকে দেখছেন, শুধু প্রকাশ্য পাই না তাই মনে করি যা করার করে যাই, এখন পরে যায় হবে, কিন্তু যদি আল্লাহ আল্লাহকে যদি দেখতে পেতাম, বিশ্বাস করুন সামান্য মানুষটাকে দেখলে যদি অশালীন কাজটাকে যদি আমরা বন্ধ করি, সামান্য মানুষকে দেখে যদি অশ্রাব্য ভাষাটাকে বন্ধ করি, তাহলে আল্লাহর জাতকে যদি পৃথিবীতে দেখা যেত, তাহলে আমাদের অনেক মন্দ কাজ সেরে যেয়ে আমরা ভালো হয়ে যেতাম, ঠিক কিনা বল? জি, সম্মানিত ভাইরা, এই যে পৃথিবীতে আল্লাহকে দেখতে পাচ্ছি না, না দেখা আল্লাহকে বিশ্বাস করে জীবন গড়ব, যিনি আমার ঘাড়ের শিরার নিকটে তথা যার জ্ঞান আমার দিকে সর্বদা পাহারাদারি করছে, আপনার দিকে পাহারাদারি করছে, এই না দেখা আল্লাহকে বিশ্বাস করে নেকির কাজে উন্নতি করব আর পাপের কাজে ঘাটতি করাবো, দিন দিন কমিয়ে ফেলব, এরই পুরস্কার তো কিয়ামতের দিনে আল্লাহ জান্নাতে আমাদেরকে দেখতে দেবেন, আমাদেরকে দেখা দেবেন, যখন জান্নাতে, জি, জান্নাতে জান্নাতিরা আল্লাহকে দেখবে, জান্নাতের থেকেও আল্লাহ দেখাটা তারা পাগল হয়ে যাবে, এক মুহূর্তের দর্শন।
আল্লাহ বলেছেন ইল্লাযীনা আহসানুল হুসনা ওয়া যিয়াদা, ও বান্দা বান্দি তোমরা মনে রাখো যারা নেকির কাজ করেছে আল্লাহ পাক এদেরকে যেমন দেবেন জান্নাত তেমন দেবেন আল্লাহ পাকের দর্শন। জোরে বলুন, আর একটু চিল্লিয়ে বলুন, দুনিয়ায় না দেখে আল্লাহকে বিশ্বাস করে কাজ করো, আল্লাহ আছেন কিয়ামতের বিচারকন্তে জান্নাতে দেখাবেন। এক মুহূর্ত দেখবে জান্নাতিরা পাগল হয়ে। সহি মুসলিমের হাদিসে এসেছে, বুখারীর হাদিসে এসেছে, সাহাবায়ে কিরাম বললেন আল্লাহ বললে ইয়া রাসূলুল্লাহ কোটি কোটি মানুষ লাখো কোটি মানুষ জান্নাতি হয়ে যাবে, সবাই আল্লাহকে কি করে দেখবে। জি তো রাসূলুল্লাহ বললেন ও সাহাবীরা সূর্য কটা, সাহাবীরা বললেন একটা, তাহলে একটা সূর্য পৃথিবীর ছয় ছয় কোটি মানুষের দেখতে কোনো সমস্যা হয়? রাসূলুল্লাহ হাদিস শরীফে এই উদাহরণটাই দিয়ে বলেছেন যে আল তাদুররু আল তুদারু ফি রুইয়া শামস, সূর্য দেখতে তোমাদের কোনো সমস্যা হয়? সাহাবারা বললেন না। তো বললেন সূর্য দেখতে যদি সমস্যা না হয় কোটি কোটি শত কোটি জান্নাতীদের আল্লাহ দেখতে কোনো সমস্যা হবে না, কিন্তু পৃথিবীতে ওই না দেখা আল্লাহকে তো বিশ্বাসটা করে জীবনটা গড়া লাগবে বাবা। সম্মানিত ভাই, প্রায় দু ঘন্টা কথা বলছি, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। জি কোন দিন কি বলাবেন বিষয়টা আল্লাহ, আজকে যেটা বলিয়েছেন আমি বেশি করে দোয়া চাই আমার আলোচনাকে আল্লাহ আমাকে আমলে কায়েম থাকার তৌফিক দেন, বলুন আমিন। আপনাদের জন্য দোয়া করি, বিশেষত আমার যুবকদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের এই চলমান পৃথিবীতে আল্লাহ তাদের মন মানসিকতা সংসারের সঙ্গে ধর্মটাকে নিয়ে বাঁচার মতন তৌফিক দেন, বলুন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম ইয়া নবী। মেরাজের পবিত্র রাতে চড়িলেন বোরাকের পৃষ্ঠে, সাথে প্রিয় জীবরাই হইলেন আসমানে দাখিল। ইয়া নবী জিবরাইল করিলেন আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার করিতে দিদারি আল্লাহর। ইয়া নবী
সম্মানিত ভাইরা ছেলেরা দাওয়াত দিচ্ছি রাজামিয়া রিসাল্ট সবের আগেও পেয়েছেন জানেন যান আপনাদের আন্তরিকতা রয়েছে সহযোগিতাও রয়েছে রিসাল্ট সব উপলক্ষে 20 টাকা 10 টাকা কিছু কুপন ছাড়ি এলাকাতে ছেড়েছি এখানে কে এসছে কে নিয়েছে না নিয়েছে জানি না হাফেজ সাহেবের কাছে আছে যারা দিয়েছেন দিয়েছেন যারা দেননি দেওয়ার নিয়ত রাখবেন তবে এবছরের লকডাউনের পরেও মোটামুটি একটা অডিটররা এখনো বসেনি আমি একটা রাফ হিসাব করে দেখলাম খরচ প্রায় 86 লক্ষ টাকা তাতে যা বুঝতে পারছি 16-17 লক্ষ টাকা প্রায় ঋণ চলছে যেহেতু লকডাউনে কালেকশন করতে পারিনি ভালো আল্লাহ চাইলে আল্লাহ ঋণ উসুল করাবেন কাজ তো আমার না কাজ আল্লাহর আমি তো হেল্লা তো যাই হোক আমার ভালো মনে পড়ছে এই সভাটি হয় 8ই অগ্রহায়ণ তো এই সভায় প্রতি বছরই আমি বইকারা মাদ্রাসার জন্য 2 পয়সা চাই আপনারা দেন তো আজকে আর বইকারার জন্য চাইছি না যদি কষ্ট না মনে করেন তাহলে জামিয়ার সভা দোরগোড়ায় জি জামিয়ার জন্য 2 পয়সা যদি দেওয়া যায় আজকে তো জামিয়ার জন্য দেন না 2 20 টাকা পারুন 50 টাকা পারুন 100 টাকা পারুন আলহামদুলিল্লাহ লোক তো ঠেসা জামিয়া রিসালে সাহেবের জন্য কোনো সবাই চাঁদা চাই না আমার মনে পড়ে জঙ্গলপুরে আমার আলহাজ ভাই মাওলানা বক্স মাওলানা সাহেবের বাড়িতে একটু চাই আর ওই চাঁদপুরি একটা সবাই চাই আজকে যেহেতু আপনাদের দেওয়া অভ্যাস আছে বনিকারা মাদ্রাসায় তো বনিকারা মাদ্রাসা চাঁদা চাওয়ার মৌকায় এবার সভাটা হয়নি তাই জামিয়ার জন্য চাইলাম পারলে একটু হাত বাড়ান পারলে একটু হাত বাড়ান ছেলেরা সবাই যদি না ওঠে একটা যুবক ছেলে ওই তো উঠেছে মাশাল্লাহ যুবকেরা পকেটে যদি 2-10 টাকা থাকে বাবা দিয়ে রাখো জি পকেটে 2-10 টাকা থাকে একটু দিয়ে রাখো মায়েরা আপনারা জানেন এটা বাড়ির সভা মানে পাড়ার সভা এখানে চাঁদা এনেছে মাশাল্লাহ অনেক ভাইয়েরা ছেলেরা মুরব্বীরা উঠে আসছেন আল্লাহ তাদের জাজা দেন বলুন আমি